নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অ্যানা ও সোনা ব্লগে অনেক অনেক স্বাগত। তো একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি, আর বুঝতেই পারছো সাজুগুজু করে ফেলেছি। তো আজকে একটা ভাইয়ের রিসেপশন আছে, তো রিসেপশনে কী কী করি সব কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, অনেকটাই রাত হয়ে গেছে। ফাইনালি চারজনে বেরিয়ে পড়েছি, আর সোনার বাবা আসতে পারলো না বিশেষ কারণবশত। উনি আবার বিশেষ কারণবশত মানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করতে পারেন না। তো যাই হোক, মজা করলাম ওর কাজের ব্যস্ততার জন্য, ও মানে আসতে পারিনি আমাদের সঙ্গে। রিসেপশন বাড়িতে প্রবেশ করা মাত্রই কিন্তু একটু ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, আর ভাইটার নাম হচ্ছে কিন্তু সুদীপ্ত, আর ভাইয়ের বইয়ের নাম হচ্ছে প্রিয়াঙ্কা। তো ফাইনালি আমরা রিসেপশন বাড়িতে প্রবেশ করছি, আর দেখতেই পাচ্ছ যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়েছে, তো তার জন্য কত ভিড় হয়েছে। আর চারিদিকে এত সুন্দর ডেকোরেশন, মানে জাস্ট হুয়াও, কোনো কথা হবে না। আর ভাইয়ের বউটাকে কত কিউট দেখতে দেখো। তো চলো আস্তে আস্তে এবারে কথা বলতে বলতে এই ফাঁকে একটু ভাইয়ের বউয়ের সাথে একটু ফটোশ্যুট করে নেওয়া যাক। তো চলো দেখতে থাকো। ফটোশ্যুট করার পরে ফাইনালি চলে এলাম আমরা স্টলে। তো অনেক কিছু স্টল বসছে, কফি, পকোড়া, আইসক্রিম, ফুচকা, জুস, তো অনেক কিছুই বসছে। সব কিছু তো খাওয়া সম্ভব নয়, তো তার জন্য যেগুলো আমাদের মানে সব থেকে ফেভারিট খাবার সেইগুলো আগেই আমরা টেস্ট করতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ তো এখানে পকোড়া নিয়ে নিয়েছি সবাই মিলে, আর সোনা এখানে তো খাওয়া শুরু করে দিয়েছে। মাও খাচ্ছে, বাবুও খাচ্ছে, আমিও খাচ্ছি এদিকে, আর এদিকে তার ফাঁকে ফাঁকে ক্যামেরা করছি, যতটা পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। আমরা একটু এই সাইডে চলে এসেছি, ওদিকে এতটাই ভিড়, তো তার জন্য একটু সাইড বেছে নিলাম। আর তোমাদেরকে ভয়েস দিতে পাচ্ছি না, জানোই তো তোমরা। তো যাই হোক, আর হ্যাঁ জানো তো ফুচকা খেতে পাচ্ছি না, তার কারণ সন্ধ্যের সময় টিফিন খেয়েছিলাম, তো তার জন্য আর ফুচকা খাচ্ছি না, অনেকটাই চাপ হয়ে যাবে। তো আমাদের আইসক্রিম, পকোড়া, কফি খাওয়া কমপ্লিট। তো কমপ্লিট করে এই সাইডে একটু এসেছিলাম যে নতুন মানে বউয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করবো, তো তো প্লেস পেলাম না, এতটাই ভিড়। তো আমরা তার জন্য একটু গেটের সামনে এসে আমাদের এই যে দিদি ভাইয়ের সাথে সোনা আমি মিলে একটু ফটোশ্যুট করলাম। আবারও এখানে দেখতে এলাম যে একটু ফাঁকা পাওয়া যায় কি না, তো দেখা যাক এবারে আমরা একটু ফাঁক পাই কি না। আর হ্যাঁ, তখন কিন্তু ভাইটার সাথে তোমাদের আলাপ করে দিতে পারিনি, এতটাই কাজে ব্যস্ত, বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো তার জন্য বাড়িটা এতটাই কাজে ব্যস্ত ছিল, তো তোমাদের আলাপ করে দিতে পারিনি। তো ওদেরকে বলবো অনেক অনেক কংগ্রাচুলেশন, ওরা অনেক সুখে থাক, ভালো থাক, এটাই আমি প্রার্থনা করবো ঠাকুরের কাছে। আর তোমরাও ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, ওদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, ওরা যেন ভবিষ্যতে আরও সুখে থাকতে পারে, খুশিতে থাকতে পারে, তাই তো? তো ফাইনালি দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভাইয়ের মায়ের সাথে মানে কাকিমার সাথে দেখা হয়ে গেল। কাকিমা জিজ্ঞাসা করছে কী রে খেয়েছিস, আসিস নি কেন, এই সেই হেন তেন, এত লেট করে এসছিস কেন, অনেক কিছু বলছে কাকিমা। তো সেই ফাঁকে একটু কাকিমাকে পেয়ে একটু ফটো টটো তুলে নিলাম, আর তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দিলাম। আর কাকুকে পেলাম না যেহেতু বাড়িতে অনুষ্ঠান, আর নতুন করে বলার কী আছে, সবাইকে সব টাইমে তো পাওয়াই যাচ্ছে না। তো কাকিমার সাথে এখনও ফটোশ্যুট চলছে, আর আমাদের মেয়েদের তো জানোই ফটোশ্যুট করে করে আর শেষই হয় না, যে ক্যামেরাম্যান হয় সে তো ভাবে যে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে মেন গন্তব্যস্থলে চলে এসেছি, মানে রাতে ডিনারটা সারার জন্য চলে এসেছি। আর এই ব্যাচটা বেশ ফাঁকা পেলাম, তো তার জন্য চলে এলাম, তা না হলে পরবর্তী ব্যাচে বসলে অনেকটাই ভিড় হয়ে যাবে। আর সোনা সোনা দাদা তো ওপারে বসছে, আর মা আর আমি এদিকে বসছি। তো চলো আস্তে আস্তে রাতে ডিনারটা সেরে নেওয়া যাক, আর ডিনারে মানে মেন রেসিপি কী কী হয়েছে সেটাও তোমাদেরকে বলি। আর এদিকে দেখো সোনা এই তো মুখটা রুম করে বসে আছে, আর বলার সঙ্গে সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে। আর মেন রেসিপি তো দেখে নাও, রাধাবল্লভী চানা পনির, ফিশ ফ্রাই, স্যালাড, রাইস, দই কাতলা, চিকেন কষা, কমলাভোগ, রসগোল্লা, চাটনি, আরও অনেক কিছু হয়েছে, তো সব কিছুই বলা সম্ভব নয়। তো আরেকটা কথা তোমাদের বলবো যে কেমন লাগছে আমাদের বিয়েবাড়ির লুকটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর নতুন যে ভাইয়ের বউ কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি জুস আর কোল্ড ড্রিঙ্কস খেতে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে জুস আর কোল্ড ড্রিঙ্কস হলে বেশ ভালোই লাগে, তাই কি না? বেশ গরমের মধ্যে শরীরটা ঠান্ডা ঠান্ডা, মনটাও ঠান্ডা হয়ে যায়। তো চলো আর বেশি বকবক করবো না। রিসেপশন বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট বড় নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।